আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মা ওয়ালা আজমাইন। সম্মানীয় দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের সাথে কথা বলতে চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং তার কর্তিত মস্তিষ্কের সাথে ইয়াজিদের ব্যবহার প্রসঙ্গে। 10 মুহররম 61 হিজরি সাল শুক্রবার সকাল থেকেই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তামিম গোত্রের আব্দুল্লাহ ইবনে হাউজা ঘোড়ায় চড়ে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে থাকে। সে হুসাইন হুসাইন বলে চিল্লাতে শুরু করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু থেকে বের হয়ে বললেন, কি চাও? লোকটি বলে, দোজকের সুসংবাদ নাও। নাউযুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কাল্লা, ইন্নী আকদিমু আলা রাব্বির রহিম শাফিইন মুতা। অসম্ভব, আমি তো আমার দয়াময় রবের কাছে ফিরে যেতে চাচ্ছি। আমি তো এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করব যিনি সুপারিশকারী এবং খুবই অনুগত বান্দা। অর্থাৎ তিনি বুঝাচ্ছেন, আমি তো আল্লাহর আশ্রয়ে আছি। যদি শাহাদাত বরণ করি, আমার নানা শাফিউল মুজদিবিনের সাথে আমার সাক্ষাৎ হবে। এ কথা বলার পর লোকটি তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করল। কিন্তু ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকদের উপর সঙ্গবদ্ধভাবে আক্রমণ করল এবং তাদের অনেককেই শহীদ করে ফেলল। ইতোমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের হানজালা ইবনু আসাদ, সাউজাব, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আলী আকবর এবং আবদুল্লাহ ইবনে মুসলিম, আউন, মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু জাফর এবং আব্দুর রহমান ইবনু আলিক আকিল সহ অনেকেই শাহাদাত বরণ করেছেন। পরিস্থিতির ভয়াবহতা দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটাই বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি তার তাঁবুর সামনে বসে আছেন, দেখছিলেন পরিস্থিতির। তাকে হত্যা করার জন্য অনেকে এসেছিল, কিন্তু যে এসেছে সে আবার ফিরে গিয়েছে। এই জঘন্য কাজটি করার মতো দুঃসাহস কেউ দেখায়নি। এভাবে অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর নুসাইরের পুত্র পাপিষ্ট মালিক এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় তলোয়ার দিয়ে আঘাত করল। ইমামের মাথায় যখন আঘাত করল, ওনার মাথায় ছিল একটি বুরনুস, রেশমি কাপড়ের বুটি দিয়ে তৈরি, একটি সুতার উপরে চমৎকার রেশমি কাপড় দিয়ে তৈরি করা টুপিটি কেটে গেল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কিছু অংশ তার তলোয়ারের আঘাতে কেটে গিয়েছে। এতে তার মাথা রক্তাক্ত হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই পিপাসিত হয়ে পড়েন। তিনি ফোড়াতে নেমে পানি অঞ্জলিতে তুলে মুখে দেবার চেষ্টা করছিলেন। ঠিক ওই সময় পাপিষ্ঠ ইবনু নুসাইর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একটি তীর নিক্ষেপ করে। তীরটি ইমামের গালের মাঝে গিয়ে বিদ্ধ হয়। তিনি শক্তভাবে তার গাল থেকে টেনে তীরটিকে বের করেন। আস্তে আস্তে করে তাবুর দিকে ফিরে আসেন। কিন্তু তাবুতে ফিরে আসার পরই সীমার তার পদাতিক বাহিনীর 10 জনের মতো লোক নিয়ে উনার তাবু আক্রমণ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে তখন মাত্র 3-4 জন পুরুষ সঙ্গী জীবিত ছিলেন। সীমার লোকদেরকে উস্কানি দিচ্ছিল, বলছিল, তোমাদের কি হলো? এখনো লোকটিকে বাঁচিয়ে রেখেছ কেন? তাকে কেন হত্যা করছ না? এইভাবে সে লোকজনকে উস্কাচ্ছিল। তখনই জুরআ ইবনু সুরাইক, জালিম পাপিষ্ঠ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে আঘাত করে। তারপর তার উপর আক্রমণ চালায় আরেক পাপিষ্ঠ সিনান ইবনু আমর। সে ইমামকে বর্ষা দিয়ে আঘাত করে। তখন ইমাম মাটিতে লুটিয়ে পড়েন। তারপর সে অশ্ব থেকে নেমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মাঝে তরবারি চালিয়ে ওনাকে জবেহ করে ফেলেন। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন, অতঃপর সীমার এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চেপে বসে
ওনার দেহ থেকে ওনার মস্তিষ্ক আলাদা করে ফেলে। তারপর শিমার ওনার মস্তিষ্ককে খাউলি ইবনু ইয়াজিদের হাতে তুলে দেয়, আর এরই মাধ্যমে 57 বছর বয়সে পৃথিবী থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরকালের জন্য বিদায় গ্রহণ করেন। শাহাদাতের অমীয় সুধা তিনি পান করে আল্লাহর কাছে হাজির হয়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে তার লাশের উপর দিয়ে ঘোড়া দাবড়ানো হয়। এতে ইমামের পিঠের এবং পাজরের হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই জঘন্য কাজে নেতৃত্ব দিয়েছিল আহবাস ইবনু মারসাদ নামক এক নরাধম। ইমামের শাহাদাতের কয়েকদিন পর গাফিরিয়া পল্লীর লোকেরা এসে কারবালার মাঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথী সঙ্গীদের লাশ ধাপন করে। আর খাউলি ইবনু ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শরীর মোবারক শির মোবারক ওনার মস্তিষ্ক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে কুপায় প্রেরণ করে। পরবর্তীতে ইমামের কর্তৃত্ব মস্তিষ্ক দেমাশকে ইয়াজিদের কাছে পাঠানো হয়। আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ ওনার আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবে এ প্রসঙ্গে লিখেছেন, লাম্মা বুদিয়া রাসুল হুসাইন বাইনা ইয়াদাইহি জাআলা ইয়ানকুতু বিকাদিবিন কানা ফি ইয়াদি ফি সাগরিহি। ইবনু কাসির লিখছেন, যখন ইমামের কর্তৃত্ব মস্তিষ্ক ইয়াজিদের সম্মুখে রাখা হলো, তার হাতে একটি বাঁশের কঞ্চি ছিল, সে এটা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ বরাবর দাঁতের মাঝে আঘাত করে, গুতো মারে। ওয়াইন্দাহু আবু বারজা আল আসলামি, সেখানে উপস্থিত ছিলেন একজন সাহাবি যার নাম আবু বারজা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন সাথে সাথে বললেন, এরফা কাদিবাক লাকদ রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালসুমুহু, তুমি তোমার লাঠি উঠাও, তুমি যে জায়গায় গুতো মেরেছ আমি নিজে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের ঠিক এই জায়গাতেই তিনি চুমু খেয়েছিলেন। ইবনু কাসির আল বেদায়া নেহায়ার 8 নম্বর খণ্ডের 146 নম্বর পৃষ্ঠায় এই উদ্ধৃতি তুলে ধরেছেন। ঠিক আরেকটি ভিন্ন উদ্ধৃতিও তিনি তুলে ধরেছেন, সেটা একই কিতাবের একই পৃষ্ঠায়। তিনি বলছেন, লাম্মা সামিয়া ইয়াজিদু ওয়াকিআতা কতল হুসাইন ফাদামিআত আইনাহু, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের খবর ইয়াজিদ শুনতে পেল, তখন তার দু চোখ অশ্রুতে ভিজে গেল। ওকালা, এবং সে বলল, কুন্তু আরদা মিন তোয়াতিকুম বিদুনে কতল হুসাইন, সে তার অনুগতদেরকে বলল, তোমাদের আনুগত্যের কারণে আমি সন্তুষ্ট, কিন্তু হুসাইনের জবেহ করা হত্যা করার বিষয়ে আমি সন্তুষ্ট নই। আমা ওয়াল্লাহি লাউ আন্নি সাহিবুহু লা আফাউতু আনহু, আল্লাহর কসম করে বলছি, যদি আমি তার সঙ্গী হতাম অর্থাৎ কারবালায় থাকতাম, তাকে আমি ক্ষমা করে দিতাম। রাহিমাল্লাহুল হুসাইন, আল্লাহ হুসাইনের উপর রহম করুক। ওয়ালাম্মা বুদিয়া রাসুহু বাইনা ইয়াদাইহি, যখন তার সম্মুখে ওনার মস্তিষ্ক রাখা হয়, ইমাম হুসাইনের কর্তৃত্ব মস্তিষ্কটি রাখা হয়, কালা, সে বলেছে, আমা ওয়াল্লাহি লাউ আন্নি সাহিবুক মা কাতালতুক, আল্লাহর কসম হুসাইন, যদি আমি আপনার সাথে কারবালায় থাকতাম আমি আপনাকে হত্যা করতাম না। বেদায়া ওয়ান নেহায়া অষ্টম খণ্ড 164 নম্বর পৃষ্ঠা। সম্মানীয় দিনী ভাই বোনেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, নির্মমভাবে শহীদ করা হলো। ইয়াজিদের মূলত নির্দেশনা এখানে ছিল, কারণ নোমার ইবনু বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর ছিলেন, ওনাকে সেখান থেকে সরিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদে তো বসিয়েছিল। সুতরাং সেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই চরম নিকৃষ্ট নির্মম আচরণ করা হয়েছে। এ দায়ভার থেকে ইয়াজিদ নিজেকে কোনোভাবে মুক্ত করতে পারে না। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা পরের পর্বে আপনাদেরকে শোনার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।